ফুল কেন ফুটছে না? এই গরমের কারণে আমার ফুল সব মরে যাচ্ছে ভালোবাসার। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 11:30, এখানে পুজো করতে এসছে সত্যনারায়ণ। পুজো হচ্ছে তোমাদের ঘরে দেখাচ্ছি, চল। এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছো আমাদের দাদা এখানে শুয়ে আছে। এখনো প্রায় 11:30 বাজে, এখন ওখানে পুজোর জোগাড় হচ্ছে, কিছু দেখানোর নেই। ও কাকিমা, কে লোল? আমি এখানে ভিডিও করছি। ও কাকিমা, কি নিয়ে যাবে বে কাকিমা? কাকিমার দাঁত গুলো দেখো কেন এম করবো না তো কেমন করবো? এই এই যে উনি বাবা, এত লজ্জা কি লোল ভাই! এই যে বুড়িটা দেখতে পাচ্ছ, বিশ্ববিখ্যাত বুড়ি, স্বামী বিবেকানন্দর পাশে দাঁড়িয়ে একটু নোবেলের ফটো তুলেছিল। স্বামী বিবেকানন্দ যে নোবেলটা তুলে দিচ্ছিল ইনি আমার পাশে। আমাকে একটা চুমু দাও তো। এই গালে প্লিজ, এই গালে হ্যাঁ হয় তো 63, একটু গাল পড়ো, দুটো 63 হবে, 63 উঠছে কিন্তু আমি সব কিন্তু ইউটিউবে ছাড়বো। বাবা আমি ছেড়ে দিয়েছি, দেখতে হবে না। আমি জাঙ্গিয়া পরে এরম, জাঙ্গিয়া পরে এরম জুতোটা আমার এই খড়ম দেওয়া সেই জুতো গুলো পরে একদম সেইগুলো ছেড়েছি। এখানে দুজনে দেখেন পুজোর জিনিস করছে, যেন পুজোয় বসেছে দুজন মিলে। হ্যাঁ ওই লোকনাথ বাবা সাদা খড়ম গুলো পরে আমিও দিয়ে দিয়েছি পুরো জাঙ্গিয়া পরে। আমার কোনো লজ্জা পিত্তি ঘৃণা কোনো নেই, তাই দিয়ে দিয়েছি। কি লজ্জা তোদের জালে, কিছু বলা যাবে না। আরে ভাই তোমরা যদি লজ্জা করো, হ্যাঁ হ্যাঁ কি হবে ভাই? এরম করে ব্লগ করতে হয়? পাঁচটার সময় উঠেই তাকে দিন ইয়ে করতে গেছিলুম ছুটতে। সব উঠছে, সব উঠছে, কিচ্ছু বাদ যাবে না পুরো, সব কোনো কাট হবে না, কাট ছাড়াই দেবো আমি। বলবে পাগলাদের কি হাসি, একটু মুখটা তুলুন দিদি, হাসিটা আপনার আপনার একটু হাসিটা। এখানে অনেক কিছু কথা হচ্ছে, সব স্ক্রিপ্টেড, কোনো কিছুই কাটবো না, সব কিছুই দিয়ে দেবো তোমাদের করে ব্লগে। আর দেখছি ওখানে, চলো পুজোটা হচ্ছে কিনা তোমাদের ঘরে দেখাচ্ছি, সত্যনারায়ণ পুজোটা শুরু হয়েছে কিনা দেখি চলো। আলপনা তুই দিতে পারিস? ভালো করে দে, হাত দিয়েই তো করছিস। কোথায় যাবি? ঠিক আছে চলো উপরে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের ঘরে পুজো শুরু হয়েছে কিনা। সত্য দিদির হাত গেছে অত দূর? হাত গেছে অত দূর? যাবে না মানে? এতক্ষণ কোথায় ছিলি? ছিলুম তো দাদুর বন্ধু, শুনতে হয়েছে শান্ত না?
ছোট পাখাটা দাও না এখান থেকে, মানে ঘর থেকে দিয়ে দাও না। হ্যাঁ পিছন দিকে দিয়ে দাও। মামুন স্যার কাকা হয়ে একটা রেখে দেবেন। তারপর সোজা নিয়ে যাবো হচ্ছে বাউন মশাইয়ের কাছে। কতটা? ভিডিও করতে হবে তো। দিদি কোথায় আছেন? কোথায় তো সেটা হচ্ছে বড় কথা। আমি কি করবো? ঠাকুরকে ডাকবি, প্রভুকে ডাকবি। প্রভু আমায় দেখছে না। তুমি সেন্টারের ওখানে দাঁড়াবে না হলে মধুর বাড়িতে চলে যাবে। আচ্ছা তুই যা না। এ চাশমিস, এখানে দুটো লোহা ভাঙা টিন ভাঙার মেয়ে এসেছে দেখাচ্ছি। লোহা ভাঙা বাঙালি তোমার মা কয়? মুড়িজি মুড়ি পিসি সাইকেলে করে রওনা দিচ্ছে হচ্ছে বারপাড়ার দিকে ডাবটা নিয়ে যাওয়ার জন্য। ডাবটা বড় মা বললো মাকে দিয়ে আসতে, তো ডাবটা চলো দিয়ে আসছি মাকে কাছে। আমার শের, আমার শের মিঠু মিঠু, এটা হচ্ছে আমার বাঘের মতো মিঠু, বাঘিনী বাঘিনী মিঠু মিঠু। মায় এটা চুম দেবে সবাই দেখে না। সিন্ডি কি করে খেতে হয় দেখেন আমার। এখন দুপুর পেরিয়ে রাত পেরিয়ে আমার যাচ্ছে, আমার ছোট ভাই যাচ্ছে হচ্ছে বাজারে। আর এখানে দিদিরা সব কিসব করছে? দিদি এই যে লুচি হচ্ছে সত্যনারায়ণ উপলক্ষে। সত্যনারায়ণ কি হবে? সত্যনারায়ণের পূজা তো বলতে হবে তো। চ চ চ বাজার বাবু যদি বট। তো হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। আর আগের দিন ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, তো ভিডিওটা ছিল এতখানি পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু প্লিজ লাইক করবে। চলো টাটা বাই বাই।